সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেটা যদি আপনি অনলাইনে কি করেন, নিয়ন্ত্রণ করেন, অনলাইনে অ্যাকাউন্ট দেখতে পারেন, তাহলে আপনি অনলাইনে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটা আপনার বাংলাদেশে যে কোনো অ্যাকাউন্টেই হোক, যদি আপনি অনলাইন ব্যাংকিং জানেন, আপনি বুঝতেই পারবেন যে কিভাবে অনলাইনে লগ ইন করতে হয়। আপনার যদি না থাকে, আপনি জাস্ট ব্যাংকে নির্দিষ্ট যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে, অথবা আমার এখানে একটি ভিডিও আছে, এটি দেখে আপনি কি করতে পারেন, রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য আমি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কিভাবে অনলাইনে টাকা ট্রান্সফার করে সেটি বাস্তবে দেখাবো। এটি করার জন্য আপনি আপনার ল্যাপটপ থেকে যে কোনো ব্রাউজার অন করবেন। ব্রাউজার অন করে আপনার নির্দিষ্ট যে ব্যাংকটি সেটি টাইপ করবেন। এখানে আমি আইবিইউএল টাইপ করতেছি। আইবি মানে হচ্ছে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এটি টাইপ করে এন্ট্রি দিলাম। দেওয়ার পরে এরকম আপনার সামনে কি চলে আসবে, ইসলামিক ব্যাংকের, অথবা আপনি যে ব্যাংকে চাচ্ছেন, ডাচ বাংলা ব্যাংক অথবা যমুনা ব্যাংক অথবা আপনার ব্যাংক এশিয়া, যেই সমস্ত ব্যাংক যাবেন সেটি চলে আসবে। তো আপনার কাজ হবে নির্দিষ্ট যে ব্যাংকটি সেটিতে ক্লিক করা। তো বন্ধুরা, ক্লিক করার জন্য আমি যদি এখন ক্লিক করলাম, এরকম আসার পর আপনার এখানে লগ ইন সিস্টেম দেখাবে। আপনি যে ওয়েবসাইটে যাবেন সেই হিসাবে এখানে আপনাকে ইউজার আইডি দিতে হবে। এটি হচ্ছে যে আপনার যে ইমেল অ্যাড্রেসটি সেটি হয় ইউজার আইডি। এখানে আপনার যে নির্দিষ্ট পাসওয়ার্ড সেটি আপনি দিবেন। আর এখানে প্রতিবার আপনাকে নতুন করে এরকম কিছু চ্যালেঞ্জ কি থাকবে সেগুলো দিতে হবে। তারপর আপনি লগ ইন করবেন। যদি কোনো কারণবশত পাসওয়ার্ড যদি ম্যাচ না করে, আপনি ফরগেট পাসওয়ার্ড করবেন এবং সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। আপনার নির্দিষ্ট মোবাইল নাম্বারে মেসেজ আসবে, আপনি পাসওয়ার্ড রিসিট করে নিতে পারবেন। আর আপনি যদি প্রথমবার হয়ে থাকেন, এখান থেকে সাইন আপ করে নিতে পারেন। আর আপনি হাউ টু রেজিস্টার হচ্ছে এখানে নিয়মকানুন দেওয়া আছে কিভাবে সাইন আপ করতে হয়। তো এখন আমরা চলুন দেখি যে কিভাবে কাজগুলো হয়। তো বন্ধুরা, যখনই আপনি লগ ইন করবেন, আপনার সামনে এরকম ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে আপনি ড্যাশবোর্ড পাবেন, অ্যাকাউন্ট সার্ভিস পাবেন, ট্রানজ্যাকশন পাবেন, ফর্ম পাবেন, নানা রকম বিষয় পাবেন। তো আমরা এত কিছুতে যাব না। প্রথমে আপনি যদি অ্যাকাউন্ট দেখতে চান, এখানে ব্যালেন্স অপশন আছে, এখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট দেখতে পারবেন। যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং কত টাকা আছে সেগুলো দেখাবে, যদিও অ্যামাউন্ট আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা করব টাকা ট্রান্সফার। এর জন্য আমরা এই ট্রানজ্যাকশন বলে একটি শব্দ আছে সেখানে ক্লিক করব। যে এখানে ট্রানজ্যাকশন আছে, দেখুন আই ফান্ড ট্রান্সফার অপশন আছে, রেজিস্টার্ড ক্রেডিট অ্যাকাউন্ট। এটি হচ্ছে আপনি যদি কোনো অ্যাকাউন্ট যদি আপনার রেজিস্টার্ড করা না থাকে, আপনি যে অ্যাকাউন্টে টাকা সেন্ড করবেন সেটা এখানে রেজিস্টার্ড করতে হবে। যদি রেজিস্টার্ড করা না থাকে, আপনি এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। সর্বোচ্চ 20টি নাম্বার আপনি অ্যাড করতে পারবেন। আর যে কোনো নাম্বার যদি আপনি অ্যাড করেন, সেটি 15 দিন পর্যন্ত, অর্থাৎ 15 দিন আগে যদি ডিলিট করেন, তাহলে সেটি ডিলিট করার পরও 15 দিন থাকবে, তারপরেই ডিলিট হবে। তো বন্ধুরা, এখন আসি আমরা যে ট্রানজ্যাকশনে। তো ট্রানজ্যাকশনে যাওয়ার পর আমরা এখানে যেটি করব সেটি হচ্ছে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কি দেখাবে আমাকে, যে ওয়ান টাইম কি সেন্ড অনলি কাস্টমার সেলবন, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটি অবশ্যই সাথে রাখবেন। এখানে ফর্ম অ্যাকাউন্ট হচ্ছে যে অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হবে, যে অ্যাকাউন্ট থেকে, মানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার কিছু করার দরকার নেই, এটি বাই ডিফল্ট চলে আসবে। টু অ্যাকাউন্টে আপনাকে সিলেক্ট করে দিতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা সেন্ড করতে চাচ্ছেন। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম এবং সাবমিট অপশনে ক্লিক করলাম। যখনই করলাম তখন আমার সামনে এরকম দেখাচ্ছে যে সোর্স অ্যাকাউন্ট এবং ডেস্টিনেশন অ্যাকাউন্ট। সোর্স অ্যাকাউন্ট আমার সমস্ত কিছু দেখাচ্ছে, কত টাকা আসছে সেটি, এবং ডেস্টিনেশন অ্যাকাউন্টও দেখাচ্ছে। তো এখানে আপনাকে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে যে কত টাকা। তো আমি এখানে 20,000 টাকা সিলেক্ট করতেছি। তারপরে পারপাস অফ ফান্ড ট্রান্সফার, এটি আপনি যে কোনো একটি দিতে পারেন, গিভেন লোন, ফ্যামিলি মেনটেন্যান্স, নোট আপনি চাইলেও দিতে পারেন, যে অ্যাজ সুন অ্যাজ আপনার খুশি মতো। তারপরে জাস্ট যে সাবমিট অপশন পাবেন, সমস্ত কিছু দেখার পর সাবমিট অপশনে ক্লিক করে দিন। যখনই ক্লিক করে দিন, আপনার সামনে একটি পপ আপ উইন্ডোতে দেখাবে যে এখানে আপনার সমস্ত কিছু, 20,000 টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে। জাস্ট এখন আপনি যদি সব ঠিক থাকে, জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিন। যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনার মোবাইলে চেক করতে হবে, আপনার মোবাইলে কি আসবে, একটি ওয়ান টাইম কি আসবে, এবং আপনার একটি যে পিন কোড থাকে, গোপন পিন কোড থাকে, 4 সংখ্যার গোপন পিন কোড অবশ্যই আপনার আসতে, আপনি যখন প্রথমবার করবেন এটি ব্যাংক থেকে নিতে পারবেন। তো আমি গোপন যে সংখ্যাটি সেটি দিয়ে দিচ্ছি, এবং ওয়ান টাইম কি এর জন্য আমি অপেক্ষা করতেছি যে কতক্ষণের মধ্যে আসে আমার মোবাইলে ওয়ান টাইম কিটি।
বন্ধুরা এটি নির্ভর করতে পারে, কখনো আপনার সাথে সাথে চলে আসতে পারে, আবার কখনো আপনার, তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। আমি যদি সেই নির্দিষ্ট সংখ্যাটি দিয়ে দেই 444874, এটি মিলিয়ে নেবেন, এটি ভুল হলে হবে না, 444874, এটি প্রতিবারই কি আসবে, নতুন নতুন আসবে। আর এই যে কেটে, এটি 30 মিনিট পর্যন্ত এর লাইফ টাইম থাকবে, 30 মিনিট পরে এটি আর কোনো কাজে আসবে না, অর্থাৎ আপনি আমার এই ওয়ান টাইম কিটি জেনে নিয়ে কোনো লাভ নাই। তো এখন আমি সব ঠিকঠাক আছে, জাস্ট সাবমিট অপশনে ক্লিক করব। যখনই ক্লিক করলাম আমাকে দেখাচ্ছে, দেখুন ফান্ড ট্রান্সফার সাকসেসফুলি কমপ্লিট, অর্থাৎ ট্রান্সফার হয়ে গেছে। আপনি চাইলে কি করতে পারবেন, প্রিন্ট দিস ব্রাউজার, এটাকে প্রিন্ট করার জন্য রাখতে পারবেন। আপনি প্রিন্ট যদি করতে না চান, সেভ এস করে আপনি আপনার ডেস্টিনেশন ফাইলে এটা সেভ করে রাখতে পারেন, একটি প্রমাণ স্বরূপ যে আপনি কত টাকা কত তারিখে দিলেন। তো এখন সাথে সাথে যেটি হবে সেটি হচ্ছে আপনি আপনার মেইলটি চেক করতে পারেন, আপনার মেইলে কি চলে আসবে, একটি মেইল চলে আসবে যে কত টাকা ট্রান্সফার করা হয়েছে, কখন হয়েছে, কাকে করা হয়েছে, এটি সাথে সাথে চলে আসবে। অথবা একটু সময় নিতে পারে, জাস্ট আপনাকে দেখতে হবে আপনার মেইলটি চেক করে, জাস্ট আপনি চাইলে অপেক্ষা করতে পারেন অথবা সাথে সাথে আসতে পারে। জাস্ট আমরা যদি একটু অপেক্ষা করি, তো বন্ধুরা আপনি যখন কিছুটা সময় অপেক্ষা করবেন অটোমেটিক আপনার এখানে কি আসবে যে আপনার টাকাটা সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে, এটি আপনি জানতে পারবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়। এখন ট্রান্সফার খরচটা কত সেটি যদি আপনি জানতে চান, ফিচার এবং ফর্ম আছে, এখানে ক্লিক করবেন, এখানে সার্ভিস চার্জে ক্লিক করবেন। এখানে যদি আপনি দেখেন, এখানে দেখাচ্ছে যদি আপনার সেম ব্রাঞ্চে হয় তাহলে ফ্রি, যদি অন্য ব্রাঞ্চে হয় তাহলে প্রতি 1000 টাকা মাত্র 25 পয়সা, তবে সর্বনিম্ন 5 টাকা, ম্যাক্সিমাম হচ্ছে 100 টাকা, আর ভ্যাট, এটি হবে আপনার ফান্ড ট্রান্সফার। আপনি যদি অন্য ব্যাংকে করতে চান সেক্ষেত্রে ওইগুলি নির্দিষ্ট পরিমাণ নিয়ম দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি কি করতে পারবেন, এই ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে নানা প্রকার আরো সেটিংও চেঞ্জ করে নিতে পারেন, এবং আপনি আইবিবিএল আই স্মার্টও ব্যবহার করতে পারেন, অর্থাৎ যে প্লে স্টোরে যে অ্যাপসটি আছে সেটি ব্যবহার করতে পারেন, সেখান থেকে মোবাইলের মাধ্যমে আপনি ট্রান্সফার করতে পারেন। তবে সেখানে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত সম্ভবত, যদি আমরা ইউজার ম্যানুয়ালটা একটু দেখে নিই, 20,000 টাকা সম্ভবত হবে। দেখুন ইউজার ম্যানুয়াল যদি আমরা দেখি, 20,000 টাকাই হবে, এর বেশি হবে না, 20,000 টাকা পর্যন্ত আপনি একবারে সেন্ড করতে পারবেন, যদি এখানে লেখা নাই 20,000 টাকা পর্যন্ত সেট করতে পারবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।